তন্ত্র সাধনার জন্য নিজের 10 বছরের পুত্র সন্তানকে মেরে ফেলে সিদ্ধিলাভের ষড়যন্ত্রের অভিযোগ উঠল বাবা ও এক তান্ত্রিকের বিরুদ্ধে। বুধবার রাতেই ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ থানার টুঙ্গাইল বিলপাড়া এলাকায়। বুধবার রাতেই অভিযুক্ত পিতা সমেত ওই তান্ত্রিককেও গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই নাবালক ছেলের মা কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। কালিয়াগঞ্জ থানার ভান্ডার গ্রাম পঞ্চায়েতের টুঙ্গাইল বিলপাড়া এলাকার মাহাত গালিচাঁদ বর্মনের উঁচু বেড়া দিয়ে ঘেরা একটি বাড়ি রয়েছে। সে বাড়ির ভেতরেই একটি বেদি এবং তার সামনেই গর্ত করা হয়েছিল, গর্ত করেছিল বলে অভিযোগ। পরে তাতে ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে পূজোর আবহ তৈরি করা হয়েছিল। দিলীপ তার নিজের পুত্র ক্লাস 4-এর ছাত্রকে নিয়ে যায় সেখানে। ইচ্ছে ছিল সেই গর্তের ভেতরে বাচ্চাকে ঢুকিয়ে তাতে কবর দিয়ে দেওয়া হবে। জানাজানি হয়ে যায় এলাকাবাসীদের মধ্যে, সঙ্গে সঙ্গে তাঁরাই গিয়ে ছোট্ট শিশুটিকে উদ্ধার করে, তারপরই খবর দেয় থানায়। কি হয়েছিল চলুন শুনি। বিক্রমাদিত্যের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমার নাম রত্না রায় সরকার। কি হয়েছিল কালকে? কালকে ওই যে গেছিলাম ওদের বাড়িতে মিটিং ডাকার জন্য একটা দলের, সেখানে দেখি একটা কদালের শব্দ, কদালের শব্দ দেখে নিচে তাকিয়ে দেখলাম গর্তটা খুঁড়তেছে। সেখানে ধূপকাঠি জ্বালানো আছে, ফুল আছে, সিঁদুর আছে। ওগুলো দেখে তো আমার তো ভয় লেগে গেলো আমাকে। তখন ভাবছি গর্তটা আবার কিসের, অনেকক্ষণ ধরেই দেখলাম চুপচাপ করে। দেখার পর ধৈর্য ধরল না, তারপরে আমি আমার জাদের বললাম, দাদাদের বললাম, কাকুদের বললাম, সবাই আসলো। ততক্ষণে গর্তটা খুঁড়তেই আছে, খুঁড়তেই আছে। তারপরে গর্ত যখন অল্প হলো, তখন আবার বাচ্চাটাকে নামিয়ে অনুভব করলো সে বাচ্চাটাকে পুতানো যাবে কি না। তারপরে যখন গর্তটা বড় হয়ে গেল, তখন বাচ্চাটাকে পুঁতে দিল। পুঁতে দেওয়ার পর ওরা যে কীভাবে টের পেল, টের পাওয়ার পর ও গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল, বাচ্চাটাকে তুলে গর্তটাকে বন্ধ করে দিল। তারপরে লোকটা যখন চলে যাবে, ওই জন্য সবাইকে বললাম, তখন রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে গেল লোকটাকে ধরবার জন্য। লোকটা তখন রাস্তার মধ্যে গেল, রাস্তার মধ্যে বলছে যে এই থাম থাম থাম, কোথায় যাচ্ছিস রে থাম। আবার থামলো, থামে বলছে না আমি গোসাইর বাড়িতে গেছিলাম। তো গোসাই ফোসাই তো এখানে আর নাই যে গোসাইর বাড়ি যাবে। তখন সবাই বলছে যে এর মনে সন্দেহ না হলে এভাবে বলে কেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। তারপরে মাঝে সাঝেও আবার লোকটা আসে ওদের বাড়িতে, মাঝে সাঝেও আসে। মনে হয় কেন করতে যাচ্ছিল, করোনা হাত থেকে বাঁচার জন্য? না, বাচ্চাটাকে মনে হয় মারার জন্যই করছিল। হ্যাঁ, সেটা কেন কেন বাচ্চাটাকে মারতে আসলো, পুজো কেন দিচ্ছিল? মানে এগুলো তো তন্ত্রমন্ত্রের কাজের জন্য এগুলো করে, সেটা কিসের তন্ত্রের জন্য করতে যাচ্ছিল? মারার জন্যই করবে। সেটা করে কি কি হতো, কি লাভ করবে, কি মনে হচ্ছিল কি করবে, সাথ করবে? একটাকে মারলে যদি আরো 10টাকে মারতে পারি। আপনার খুব টেনশন আছে এই নিয়ে? তাহলে হ্যাঁ, পাড়া শুদ্ধ আমাদের টেনশন, আমাদের তো ওটাই ভয়, ওটাই তো ভয়।